হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু এরোপ্লেন মোড সম্পর্কে পরিচিত। হয়তোবা কোনো কারণবশত আপনি যখন আপনার উইন্ডোজ ইলেভেনে এরোপ্লেন মোড চালু করেছেন এবং তারপর যখন আপনি এটাকে টার্ন অফ করতে যাচ্ছেন সেটি অফ হচ্ছে না বা এটা একটা স্টক হয়ে গেছে। এখন হয়তো আপনি খুঁজতেছেন কীভাবে আপনি এরোপ্লেন মোডটিকে ফিক্স করবেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে এই এরোপ্লেন মোডটি যখন স্টাক হয়ে যায় এবং সেই ইস্যুটি কীভাবে ফিক্স করবেন। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে যখন আপনি এরোপ্লেন মোড চালু করেন এবং তারপর এরোপ্লেন মোডটিকে আপনি পুনরায় টার্ন অফ করতে পারছেন না এবং আপনার উইন্ডোজ ইলেভেনটি স্টক হয়ে গেছে সেই স্থানটিতে এবং সেই ইস্যুটি কীভাবে ফিক্স করবেন। সেই কাজটি করার জন্য আপনি আপনার উইন্ডোজ ইলেভেনের সার্চ বারে গিয়ে ট্যাপ করুন SERVICES এবং আপনি পেয়ে যাবেন সার্ভিসেস। সার্ভিসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে একদম নিচে স্ক্রল ডাউন করে আপনাকে খুঁজে বের করতে হবে রেডিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। এটা হচ্ছে রেডিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। সো আমরা যেটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম স্ক্রিন অ্যাপিয়ার করবে। আমরা ক্লিক করবো স্টপ। স্টপে ক্লিক করার পর আমরা ক্লিক করবো ওকে অ্যান্ড আমরা ক্লিক করবো ওকে। তারপর এগেন আমরা এই রেডিও ম্যানেজমেন্ট সার্ভিসটিকে ডাবল ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এগেন চুজ করবো ম্যানুয়াল অ্যান্ড আমরা ক্লিক করবো অ্যাপ্লাই অ্যান্ড ক্লিক করবো ওকে। এবং এখানে যে রেডিও ম্যানেজমেন্ট সার্ভিসটিকে আমরা রিস্টার্ট করবো। তারপর আমরা আমাদের উইন্ডোজ ইলেভেনের সার্চ বারে গিয়ে ট্যাপ করবো CMD এবং আমরা পেয়ে যাবো কমান্ড প্রম্পট। আমরা ক্লিক করবো রান এস অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড আমরা ক্লিক করবো ইয়েস। এবং এখানে কমান্ড প্রম্পট সেকশনে আমাদেরকে একটি কমান্ড টাইপ করতে হবে। কমান্ডটি হচ্ছে ipconfig /release অ্যান্ড আমরা হিট ইন্টার চাপবো। এই কমান্ডটি রান হওয়ার পর আমরা আমাদেরকে আমাদের আরেকটি কমান্ড টাইপ করতে হবে। কমান্ডটি হচ্ছে ipconfig /rene w অ্যান্ড হিট ইন্টার। এবং তারপর আমি আমার উইন্ডোজ ইলেভেনকে রিস্টার্ট করবো অ্যান্ড দেন আমরা আমাদের পিসিটিকে পুনরায় দেখবো। আশা করি এই উপায়গুলোর মাধ্যমে আপনার উইন্ডোজ ইলেভেনের যে এরোপ্লেন মোডে যে স্টক হয়ে গেছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।